হচ্ছে আজকে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিন, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে সামনে মন্দিরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত সুন্দর না? ভ্রমণ প্রেমী বাঙালিদের একটি অত্যন্ত প্রিয় ভ্রমণস্থল হচ্ছে মায়াপুর ইস্কন। শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের জন্মস্থান এই মায়াপুর নবদ্বীপ লক্ষাধিক বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয়, তাই এখানে রুমের চাহিদাও থাকে ভীষণ। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা মায়াপুরেতে রুম বুক করবেন, কোথায় সস্তায় রুম পাবেন, আর কিভাবে মায়াপুরে ঘুরবেন বা কিভাবে পুজো দেবেন। এই সম্পর্কে ডিটেলস ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করেছি, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া রইল, আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর পারলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কলকাতা থেকে সকাল 6টার সময় আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে। টানা 5 ঘন্টার ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম ইস্কনে। আমাদের রুম আগে থাকতেই বুক করা ছিল, তাই আমরা প্রথমে এসে গাড়িটাকে পার্ক করলাম। বাইক এখানে ভেতর অবধি অ্যালাও নয়, 4 নম্বর গেট থেকে ঢুকেই সামনে বাইক পার্ক করার জায়গা আছে। পার ডে এখানে 30 টাকা করে ভাড়া লাগে বাইক পার্ক করার জন্য, তাই আমরা এখানে প্রথমে গাড়িটাকে পার্ক করে দিলাম। গাড়িটা পার্ক করে রাখার পরে আমরা আস্তে আস্তে এগিয়ে চলতে থাকলাম আমাদের যে ভবনটা বুক করা আছে তার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের ভবন ঈশ্বরদান ভবনে, এখানে আমরা থাকব এখন। এখানে ভামসি ভবন এপাশে আছে, আর ঠিক এপাশে হচ্ছে ঈশ্বরদান ভবন। মায়াপুরে এলে কোথায় থাকবেন, এটাই প্রথমে সবার আগে মনেতে প্রশ্ন আসে। তো মায়াপুরের বাইরে অনেক রকমের হোটেল আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেগুলোর দাম যেমন বেশি তেমন সেগুলোর মানের দিক থেকে কিন্তু অতটা ভালো নয়। কিন্তু মায়াপুরের ভেতরে অনেক ভবন আছে, এগুলোকে ভবন বলা হয়, যেমন ঈশ্বরদান ভবন, গীতা ভবন, শ্রুতি ভবন, এরকম অনেক ভবন আছে যেখানে কিন্তু আপনারা অনেক কম দামে ভালো রুম পেয়ে যাবেন। আমরা বুক করেছিলাম ঈশ্বরদান ভবন। এখন আমরা ঢুকে রিসেপশনে আমাদের চেক ইন যে প্রসিডিওরগুলো আছে সেগুলো করে নিচ্ছি। অবশ্যই চেক ইন করার জন্য কিন্তু এখানে আইডেন্টিটি প্রুফস লাগবে। আপনারা যদি ম্যারিড কাপেল হন তাহলে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটাও ক্যারি করতে ভুলবেন না। এই ভবনেতে লিফটের ব্যবস্থাও রয়েছে, যাতে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 10 জন। 5 তলা এই ঈশ্বরদান ভবনে রয়েছে কিন্তু অনেক রুম, আর এখানের রুমের স্টার্টিং রেঞ্জ হচ্ছে 900 রুপিস, যেখানে মিনিমাম ক্যাপাসিটিও হচ্ছে 4 জন, আর প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে। কিন্তু এই ঈশ্বরদান ভবনের বুকিং কিন্তু অনলাইনে হয়, তাই অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে বুকিংটা করে নেবেন। আর বুকিংটা কিভাবে করবেন সেটা ভিডিওর এন্ডে আপনারা পেয়ে যাবেন। আমাদের রুমটা ছিল 4th ফ্লোরে 1424 নম্বর রুম। তো চলুন আপনাদেরকে আমাদের রুমটা কেমন সেটা দেখিয়ে দিই। রুমটা দেখতে পাচ্ছেন একটু মেসড আপ হয়ে আছে, কারণ আমি চেক আউটের দিনে ভিডিওটা করেছি। তো এখানে 4টে সেপারেট বেড আছে 4 জনের জন্য, প্রত্যেকের জন্য ভালো পরিষ্কার ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছু রয়েছে অ্যাভেলেবেল। বাথরুমটাও বেশ ভালো, কোমোড রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে, তার সাথে রয়েছে রুমের ভেতরেতে বসার জায়গা দুটো, তার সাথে টেবিল রয়েছে একটা, একটা মিরর রয়েছে, একদম পারফেক্ট। আর এখান দিয়ে বাইরের যে ভিউটা সেটাও ভীষণ সুন্দর, আমরা গার্ডেন ভিউটা পেয়েছি এখানে বাইরের দিকে। এই ভবনের কন্ট্যাক্ট নাম্বার আর সমস্ত বুকিং ডিটেলস দেওয়া থাকবে হচ্ছে ডেসক্রিপশন বক্সে আর ভিডিওর এন্ডে। এই ভবনের একদম নিচের ফ্লোরেই রয়েছে হচ্ছে ICICI ব্যাংকের ATM আর পার্কিং। সামনে আপনারা 4 হুইলার পার্ক করতে পারেন, বাট বাইক পার্কিং হবে না। বাইকটা আমরা যেমন বাইরে একদম এন্ট্রির ওখানেই পার্ক করে এসেছি, কিন্তু গাড়ি পার্কিং হয়ে যাবে এখানেতে। মোটামুটি অ্যাজ পার বাজেট রুমটা ঠিকঠাকই আছে। ঈশ্বরদান ভবনের আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো এখানে মহাপ্রসাদের কুপনও আপনারা পেয়ে যাবেন, আর এর তলাতেই বসে খাবার ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে পেয়ে যাবেন আনলিমিটেড পরিমাণে খাবার, ভাত, রুটি, মিষ্টি, পায়েস, সবজি, ভাজা, ডাল, তরকারি সব কিছু। আর এটার প্রাইস পড়েছিল আমাদের 150 টাকা। সামনে
মন্দিরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, কি অদ্ভুত সুন্দর না? আমরা এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন নিচে যাচ্ছি, পুজো দিতে যাব। আর এখান থেকে বাইরের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হোটেল থেকে ভিউ, সামনে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। ঈশ্বরদান ভবনের সামনে রয়েছে এরকমই এত ফুলের মেলা, যেটা দেখে এই কুয়াশা ঘেরা সকালেতে মনটা আপনার সত্যিই ভালো হয়ে যাবে। এখানের পরিবেশ, এখানের আশেপাশের সমস্ত কিছু আপনার মনকে খুশি দেবেই। আমি সত্যি অবাক হয়েছিলাম এটা ভেবে যে এখানে লক্ষাধিক মানুষের আগমন ঘটে, তারপরেও এখানের প্রতিটা জায়গা কীরকম পরিষ্কার চকচকে। বাজে হচ্ছে সকাল 8টা, আর বাইরে চারিপাশের পরিবেশটা দেখে বুঝতেই পারছেন যে প্রচণ্ড ঠান্ডা আর খুবই কুয়াশা হয়ে রয়েছে। আর এই ঠান্ডার মধ্যেও আমরা সকাল সকাল উঠে পড়েছি, কারণ হচ্ছে এখন যাব আমরা মন্দিরেতে পুজো দেওয়ার জন্য। পুজো শুরু হয় সকাল 9টা থেকে মনে হয়, আমি জানি না, প্রবাবলি 9টা থেকে তো যাব। তো এটা হচ্ছে আমাদের স্টে, ঈশ্বরদান ভবন, এখানে তো আমরা আছি এখন। এটা এটা আমাদের যে লোকাল যে মানে এত ব্যস্ততার মধ্যে এত সুন্দর লাইট পরিবেশ, মায়াবী পরিবেশ, সত্যি মায়াপুর নামটা সার্থক। দিন আগে দার্জিলিংয়ে গেছি, দার্জিলিংয়ে গিয়েও এইরকম ঠান্ডা অনুভব করিনি যেরকম ঠান্ডা আমার এখানেতে লাগছে। মানে ভীষণই ঠান্ডা, এত ঠান্ডা মানে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তাও সকাল সকাল স্নান টান করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, তাও অনেক বেলা হয়ে গেল। পারলে তো ভোরবেলা এখানে 5টার সময় একটা আরতি হয়, সেটা দেখতে যেতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেটা পারিনি আমরা দেখতে যেতে। বলো, এই বলি চা খাবে? এখানে চা মানে হচ্ছে হার্বাল টি, আয়ুর্বেদিক চা। চলুন চা খাওয়া যাক। যেটা কিন্তু আমাদের কলকাতায় মানে আমরা যেরকম দুধ চা খেতে অভ্যস্ত সেরকম কিন্তু না, এটা একটু হার্বাল টি, মানে হার্বাল ফ্লেভার আছে আর এটাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের পাশ থেকে, আমার এই বাঁদিকে মন্দির আছে, আর যাচ্ছি হচ্ছে সামনের দিকে, ওই দিকে দেখতে যাচ্ছি যে ওই দিকে ফল প্রসাদ পাওয়া যাবে কিনা, মানে পুজোর সিস্টেমটা কি আছে সেটা দেখবার জন্য যাচ্ছি। আর আমার সামনেই এখানে রয়েছে হচ্ছে নতুন মন্দির, আপনাদেরকে দেখ। মায়াপুর নবদ্বীপের এই হচ্ছে বর্তমান চন্দ্রোদয় মন্দির, আর এখানে বানানো হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির, দ্য ভেদিক প্ল্যানেটোরিয়াম, যেটা এশিয়ার মধ্যে সব থেকে বড় মন্দির। আর এই মন্দিরের আশেপাশে রয়েছে হচ্ছে অনেক ভবন, যেগুলো 100 টাকা থেকে শুরু করে 6,000 টাকা পর্যন্ত রুম রয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি, যেমন রয়েছে চক্রভবন, মন্দিরের সঙ্গে লাগোয়া সব থেকে দামি রুম যেগুলো সেগুলো হচ্ছে এই কোচ ভবনের, আপনারা চাইলে এখানেও বুক করতে পারেন। এছাড়াও রয়েছে হচ্ছে ভামসি ভবন, চৈতন্য ভবন, আর নামহট্ট ভবন, গদা ভবন, এরকম অনেক ভবন রয়েছে। তো চলুন আপনারা জেনে নিন যে কীভাবে এই রুমগুলো বুক করবেন। অনলাইনে 4টে রুম বুক করা যায়, মানে 4টে ভবনের রুম আপনারা বুক করতে পারেন, যেমন হচ্ছে ঈশ্বরদান ভবন, ভামসি ভবন, কোঁচ ভবন আর গদা ভবন। এই রুমগুলো আপনারা অনলাইনে বুক করতে পারেন, আর বুক করার একটু আগে থাকতে বুক করলেই বেটার হয়, কারণ এখানে ক্রমবর্ধমান চাহিদার সাথে রুম বুকিংটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একদম গেট থেকে ঢুকেই রয়েছে হচ্ছে নামহট্ট ভবন, আপনারা চাইলে এখানেও বুক করতে পারেন রুম।
তবে নামহট্ট ভবনের বুকিংটা অনলাইনে হয় না, সেটা আপনাদেরকে ফোন করে বুক করতে হবে। সেই ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর এখানে তো 100 টাকার মধ্যে কুটিরও রয়েছে, যেমন নিত্যানন্দ কুটির, গৌরাঙ্গ কুটির, এই কুটিরগুলো 100 টাকায়, কমন বাথরুম, আপনারা চাইলে এগুলো এখানে এসে বুক করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে রুম বুকিং করবেন। গুগলে লিখবেন মায়াপুর রুম বুকিং, সেখান থেকে মায়াপুর ইস্কনের নিজস্ব যে ওয়েবসাইট সেটা খুলে যাবে। সেখান থেকে আপনারা যে 4টে ভবন অনলাইনে দেখাচ্ছে, সেই 4টে ভবনের মধ্যে যেখানে আপনারা রুম দেখতে চাইছেন সেটাই ক্লিক করবেন। যেমন আমি এখানে অ্যাজ অ্যান এক্সাম্পল ঈশ্বরদান ভবনটা দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন ভবনটা এখানে চুজ করে নিতে পারেন। ঈশ্বরধন ভবনে ক্লিক করার পরে আপনার কাছে একটা পেজ খুলে যাবে, সেই পেজের মধ্যে আপনাকে আপনি কোন ডেটে বুক করতে চাইছেন সেটা দিতে হবে। আমি এখানে যেমন প্রথমে যে ডেটটা দিলাম সেই ডেটটা দেখাচ্ছে হচ্ছে যে কোনো আর রুম অ্যাভেলেবেল নেই। তো তখন আপনারা আপনাদের সুবিধা মতন ডেটটা দেবেন। সামনেই যেমন দোল আসছে, দোল পূর্ণিমার জন্য বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তাই আপনারা যদি দোলে যেতে চান তাহলে কিন্তু বুকটা করে নিতে হবে, কারণ অনলাইনে না বুক করলে আপনারা কিন্তু গিয়ে ওখানে রুম পাবেন না। তো সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হতে পারে, তাই অনলাইনে ভাবে বুক করে নেবেন। দেখবেন যে কোন প্রাইসটা আপনার অ্যাভেলেবেল রয়েছে, যেমন এই মুহূর্তে সবথেকে কম দেখাচ্ছে হচ্ছে 1300 টাকা, আর এগুলো তাড়াতাড়ি বুক হয়ে যায়, ওই জন্য অনেক সময় হয় কি বুকিং করতে করতেই রুমটা আনঅ্যাভেলেবেল হয়ে যায়। তাই চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি বুক করতে। মোটামুটি 900 টাকা থেকে রুম স্টার্ট হয়, আপনারা সেটা পেয়ে যাবেন। তারপরে কিছু বেসিক ডিটেলস দিলেই, আপনাদের পেমেন্ট করে নিলেই বুকিং কমপ্লিট হয়ে যাবে। ব্যাস এই ছিল, খুবই সিম্পল প্রসিডিওর। আর এভাবেই আপনারা মায়াপুরের রুম বুক করে নিতে পারেন, আর ঘুরে আসতে পারেন উইকেন্ডে বা যে কোনো বিশেষ দিনে। ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের মায়াপুরের অভিজ্ঞতা কীরকম। ভিডিও ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য সানশাইন বক্স। ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।